বঙ্গবন্ধু হত্যার রায়ের মাধ্যমে দেশের বিচারহীনতা সংস্কৃতি দূর হয়েছে জানিয়ে এ বিষয়ে বিচারপ্রতিদের দৃঢ়তার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্রুত বিচার নিশ্চিতে একাধিক ট্রাইব্যুনাল স্থাপন হয়েছে জানিয়ে জনগণের ন্যায় বিচার নিশ্চিতে বিচারকদের আহ্বান জানান তিনি। সকালে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের 59তম সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে আইনমন্ত্রী ও অন্যান্য বক্তারা বিচার বিভাগের অতীত বর্তমানের নানা প্রসঙ্গ নিয়ে বক্তব্য তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, জাতির পিতার হত্যাকাণ্ডের দায়মুক্তির মাধ্যমে দেশে বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছিল। জাতির পিতার পরিবার এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা মানবাধিকার থেকে সবচেয়ে বেশি বঞ্চিত জানিয়ে তিনি বলেন, নানা চাপের মুখেও বিচারপতিদের দৃঢ়তায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও যুদ্ধাপরাধের বিচার হয়েছে। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের এবং এই পরিবারের হত্যার বিচারের কাজ আমরা শুরু করি। খায়রুল হক সাহেবের এবং তোফাজ্জল সাহেব, জাস্টিস তোফাজ্জল সাহেব রায় দিয়েছিলেন বলেই আমরা সেই বিচার রায় কার্যকর করতে সক্ষম হয়েছিলাম। সেজন্য তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে এই যে সাহসী পদক্ষেপ তারা নিয়েছিলেন এবং বাংলাদেশের বিচারহীনতার যে কালচার শুরু হয়েছিল সেটা দূর হয়েছিল। ন্যায় বিচার প্রতিষ্ঠার ধারাটা প্রবর্তন করা সম্ভব হয়েছিল আমাদের এই আদালতে এই রায়ের মধ্য দিয়ে। বিচার বিভাগের সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকারের নানা উদ্যোগের উপর আলোকপাত করেন প্রধানমন্ত্রী। বিচার বিভাগের প্রশংসা করে এর উন্নয়নে কাজ করার আশ্বাস দেন তিনি। দেশের মানুষের দ্রুত ও ন্যায় বিচার নিশ্চিতের উপর জোর দেন সরকার প্রধান। যে চলুন সকলে মিলে বাংলাদেশের মানুষ তারা যেন তাদের জীবনের জন্য আইনের শাসন নিশ্চিত হয়, তারা যেন উন্নত জীবন পায় এবং এই স্বাধীন বাংলাদেশ, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ, সেই বাংলাদেশই আমরা গড়ে তুলব। বাংলাদেশের আমাদের মানুষ যেন অন্তত আইনের শাসন পায়, সঠিক বিচার পায়, তাদের সাথেই এই জুডিশিয়াল সার্ভিসের জন্য যা যা করণীয় আমরা তো করে দেব। দেশে একটি আন্তর্জাতিক মানের জুডিশিয়াল সার্ভিস একাডেমি এবং আইন বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক মানের জুডিশিয়াল একাডেমি প্রতিষ্ঠা আমরা করে দেব। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।